মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর মিয়ামি যে কারোই চোখ ধা দিয়ে দেয়। এছাড়াও এই শহরে রয়েছে উষ্ণ আর সাদাবালির মন ভোলানো সমুদ্র সৈকত এবং চোখ ধাঁধানো সাগর পাড়। আটলান্টিকের পাদদেশে গড়ে ওঠা সমুদ্র বেষ্টিত এই শহরটি প্রকৃতির এক অপরূপ নান্দনিকতার সমাহার। নিউ ইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলস ও শিকাগোর পরে যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম শহর মিয়ামি। আটলান্টিক মহাসাগরের তীরে বেশ সাজানো গোছানো শহর এটি। সত্যি এ শহরের আভিজাত্য বিশ্বের অনেক শহরের তুলনায় আলাদা। পৃথিবীখ্যাত শৈল্পিক শহর মিয়ামি সৈকতের বালুকাবেলায় প্রতিদিন নানা ভাষা ও নানা বর্ণের লাখ লাখ মানুষের পদচিহ্ন উত্তাল সমুদ্রের আশ্রে পড়া ঢেউয়ে ধুয়ে মুছে যায়। তারপরেও থেমে নেই ভ্রমণ পিপাসু মানুষের পদচারণ। টেলিভিশন, সঙ্গীত, ফ্যাশন, সিনেমা, শিল্প ইত্যাদি ক্ষেত্রে মিয়ামি পৃথিবীর অন্যতম প্রধান আন্তর্জাতিক কেন্দ্র। মিয়ামির সমুদ্র বন্দরও পৃথিবীর সবচেয়ে বড় বন্দর। এই শহরে রয়েছে উষ্ণ আর সাদা বালি। এছাড়াও মিয়ামিতে রয়েছে মন ভোলানো সমুদ্র সৈকত। সূর্যের আলোয় সিক্ত হয়ে রূপালি ঢেউ এই সৈকতে আশ্রে পড়ে মিলিয়ে যায়। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর মিয়ামিকে ঘিরে গড়ে উঠেছে আধুনিক নির্মাণশৈলী সমৃদ্ধ ইমারতের শহর। সাউথ পয়েন্ট বিচকে ঘিরে মূলত মিয়ামি সমুদ্র সৈকত। এখানকার বালুকা সৈকতে যে যার মতো করে ঘুরে বেড়ায়। কেউ সূর্য স্নানে ব্যস্ত থাকে, কেউ বা নিজের অজান্তে সমুদ্রের বিশালতায় নিজের গা ভাসিয়ে দেন। আর সমুদ্রের নীলাভ জলে জাহাজে প্রমোদ ভ্রমণ, সে এক বিচিত্র অভিজ্ঞতা। আর সমুদ্র থেকে মিয়ামি শহর দেখার মজাই আলাদা।